ছোটবেলায় আমার একটা ক্যালাইডোস্কোপ ছিল। লাল রঙের ওই খেলনাটি ছিল বিস্ময়ের ভাণ্ডার। একটা দূরবীনের মতো দেখতে জিনিসের ভেতরে কী করে একটা অন্য জগৎ লুকিয়ে আছে কিছুতেই ভেবে পেতাম না। এত রং, এত ছবি আর এত এত মুগ্ধতা। যখনই সুযোগ হতো ওইটি হাতে নিয়ে আলোর দিকে ঘুরিয়ে যেতাম আর মনে মনে ওর পেছনের অদৃশ্য জাদুটিকে ভাবার চেষ্টা করতাম যে এমন আজব কাণ্ড ঘটতে পারে। কিছুদিন আগে পুরনো ঠিকানায় ফিরছিলাম কিছু বিশেষ কাজে। ফেলে আসা ঠিকানায় ফেরা মানেই এক ঝাঁক মন কেমন, চলে যাওয়া একটা সময়ের গায়ে ধুলোর আস্তরণ, এ ধুলো মুছলেও যায় না। দেখলাম ঘরগুলো যেন অভিমানে থমকে আছে, এত অনাদর ওরা নিতে পারেনি। তাই অপরাধ বোধে আমায় মারবে বলে বদ্ধপরিকর, আর আমিও মরতে প্রস্তুত। ভয়ানক ভারী সময়টা কেমন গলা টিপে ধরছিল যখন, তখনই চোখ পড়ল ধুলোয় ধূসরিত একটি দূরবীনে। এটি আমার বড় বেলার ক্যালিডোস্কোপ, কোনো এক মেলা থেকে বন্ধু কিনে দিয়েছিল। ঠিকানা বদলের সময় কেন যে এটিকে সঙ্গে নিয়ে মনে করতে পারলাম না, যেখানে থাকতো সেখানেই আছে। তবে বিষণ্ন মনে ওটিকে তুলে নিয়ে জানালা দিয়ে এসে পড়া শেষ বসন্তের আলোয় ধরে দেখলাম এক অদ্ভুত বিবর্ণতা ওর মধ্যে। মনে মনে ভাবলাম, তাহলে কি সময় সত্যিই সব রং কেড়ে নেয়? হঠাৎ মনে হলো চোখ রাখার ওই কাঁচের টুকরোতে কিসের আস্তরণ। একটা কাপড় তুলে আলতো করে মুছতেই উঠে এলো অনেকখানি ধুলোর পরত। আবারও ধরলাম আলোর দিকে, চোখ ধাঁধিয়ে শুরু হলো রঙের খেলা ঠিক আগের মতন। মন খারাপগুলো ঝুরঝুরে পলেস্তারার মতো খসে খসে পড়ে গেল। বুঝতে পারলাম ওই রং আর চোখের দৃষ্টির মাঝখানে ধুলো সরাতেই জীবন কেটে যায়। ওই পরিত্যক্ত ক্যালিডোস্কোপটি সেদিন আমায় কি বলল জানো? বলল, আমরা প্রত্যেকেই এক একটি অমন আতশ কাঁচের দূরবীন, নানান বর্ণে নানান ছন্দে গড়া। কত বিচিত্র ছবি ফোটে জীবন জুড়ে, তাকে দেখতে আলোর প্রয়োজন। সেই আলো অফুরন্ত ছড়ানো আছে, কিন্তু আমাদের চাওয়া পাওয়া, দ্বিধা দ্বন্দ্ব, ওঠা পড়া আর সুখ অসুখের লড়াই সহজে দেখার উপর এমন ধুলোর পরত জমায় যে সব রং হারিয়ে যায়, ফিকে হয়ে যায়, মরে যায়। আমরা সময়ের উপর দোষ চাপাই, ধুলোর আস্তরণ চিনতে চাই না, আর চিনলেও মুছতে ভয় পাই। কিন্তু একবার একবার যদি মুছে ফেলা যায় সহজিয়া নরম আঁচলে, অবাক হয়ে দেখব জীবন অকৃপণভাবে দিয়ে চলেছে আমাদের কৃপণ হাতে। অন্নপূর্ণ পুজো, প্রকৃতির কাছে আনত হয়ে ভিক্ষা গ্রহণের দিন। প্রতিদিন সেই ভিক্ষা আমরা দম্ভে নিই, তাই আজ পরম পুরুষ প্রকৃতির কাছে নিজে আনত হয়ে আমাদের নম্র হতে শেখান। ওই এক মুষ্টি অন্নে ভরা আছে প্রাণ, প্রেম, বোধ, বুদ্ধি, বিবেক এবং রাশি রাশি আলো। সেই আলোতে জীবনের সমস্ত বর্ণ, সমস্ত রস খেলে যাচ্ছে নিজের নিয়মে। আমাদের শুধু একটাই কাজ, ধুলোর আস্তরণ পড়লে তাকে যত্নে মুছে নেওয়া। ক্যালিডোস্কোপটি আমি ওইখানেই রেখে এসেছি, আবার ধুলো জমলে তাকে মুছে চোখ রাখবো বলে।